उसमें फोन ऑसम ठीक है, एक ऊपर रहता है हाँ बंद करके ठीक क्लिक करता है, क्लिक कर लो। है। हाँ দেখেন সবাই একটু দেখেন, কারণ লিংকটা পাবেন না, শুধু ফন্ট অসম লিখে গুগল ফন্ট অসমে যাওয়ার পরে প্রথমে আমি স্টার্ট ঠিক আছে, প্রথমে ফন্ট অসমে যে ফন্ট গুলা সেইগুলা আমার ওয়েবসাইটের সাথে লিংক করার জন্য প্রথমে আমাকে কিছু ফাইল ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য প্রথমে আমি স্টার্টে ক্লিক করলাম, স্টার্ট ঠিক আছে, স্টারে ক্লিক করলাম। আব্দুল্লা ভাই বাদে সবাই মিট করেন স্যার। এখানে যে প্রথমে আমি স্টারে কি ফন্ট আসামে ঢুকলাম, ফন্ট আসামের যে মূল ওয়েবসাইটটা সেখানে আমি ঢুকলাম, ঢোকার পরে আমি একটু নিচে গেলাম, স্কুল করে একটু নিচে গেলাম, নিচে যাওয়ার পরে দেখা যাচ্ছে ডাউনলোড আছে, সেভ ফন্ট আসাম ইওর সেলফ ঠিক আছে। এখানে আমি গেলাম, এখানে আসার পরে আমি ডাউনলোডে ক্লিক করলাম। সবাই দেখা যাচ্ছে আমার কথা, শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে? শুনতেছি তো, না না শুনলে বলবেন। আচ্ছা ঠিক আছে, ডাউনলোডে আমি ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড শুরু হবে। এই যে ওয়েটিং ফর ফন্ট অসম আসতে ডাউনলোড হবে, আর একটু পরে ডাউনলোড ফন্ট অসম ফ্রি ফর দা ওয়েব নামে একটা বাটন আছে। হ্যাঁ এই তো, এই তো ওইটা দিয়ে ক্লিক করতে হবে আর কি। একটু নিচে গিয়ে আরেকটা বাটন আছে ওইখানে ডাউনলোড ফন্ট অপশন, ডাউনলোড ফন্ট অপশন ফ্রি ফর দা ওয়েব, এই বাটনটা ক্লিক করতে হবে ঠিক আছে। আমি ক্লিক করলাম, হ্যাঁ ফন্ট অসম এই যে আমার ডাউনলোড হচ্ছে ঠিক আছে, 5.2 MB, একটু সময় নেবে। স্যার ডাউনলোড করা এটাকে আমি দেখাবো ওখান থেকে, দেখ ডাউনলোড করা, ডাউনলোড ফোল্ডার চলে যান ডিরেক্ট। আমি ডাউনলোড করলাম। এখান থেকে নিয়ে যাচ্ছি, সবাই একটু এখানে খেয়াল করতে হবে, কপি করলাম, কপি করার পরে আমি আমার চলে গেলাম, আমার আজকের যে কাজটা আছে যে ফন্টটা আমি লিখ করবো সেখানে চলে গেলাম। প্রথমে সেখানে চলে যাচ্ছি, এই যে আজকের কাজটা যে এখানে, এখানে আসার পরে ডাইরেক্ট এই যে এখানে আমি পেস্ট করছি, দেখেন ওয়েব ফন্টস নামে এখানে আমি পেস্ট করলাম ঠিক আছে। এখানে ফন্টটাকে ওয়েব ফন্ট যে আমার ফোল্ডারটা পেলাম সেখানে এখানে পেস্ট করলাম ঠিক আছে, রুট ফোল্ডারে আমি পেস্ট করলাম, রুট ফোল্ডার পেস্ট করলাম। এরপর আমি ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে এখন আমার দরকার হলো সিএসএস এর ভিতরে ঢুকলাম, ঢুকার পরে all.means.css এই ফাইলটাকে আমি কপি করি, কপি করলাম, কপি করার পরে আমি চলে আসি আমার আগের জায়গায়। দেখেন আমার ওয়েবসাইটটা তৈরি হচ্ছে, সেখানে আমি আসি 12 এখানে আসি, এখানে আসার পরে আমার এখানে আগে .css নামে একটা ই ছিল, css ফাইল ছিল,
আর এখন আমি একটা অল ডট মেন্স ডট সিএসএস নামে একটা ফাইল আছে। এখন এই দুইটা ফাইলকে আলাদা করে না রাখিয়া এই দুইটা ফাইলকে সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এই সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তৈরি করার পরে এই সিএসএস নামে ফোল্ডার তৈরি করার পরে এখানে আমি পেস্ট করে দিলাম, এই ঢুকলাম ফোল্ডার তৈরি করার পরে এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট আমার পূর্বের আগের এই সিএসএস টা আর এখনকার সিএসএস টা দুইটা সিএসএস ছিল, এই জন্য আমি একটা সিএসএস নামে একটা ফোল্ডার নিছি। আচ্ছা এই ফন্ট অসমের যে দুটা ফাইল ডাউনলোড করে আমাদের মূল ফাইলের সাথে রাখতে হবে সেটা হলো এখানে রাখলাম, রাখার পরে এখন আমার স্টাইল ডট সিএসএস চলে যায়, এই দুটো ফাইলকে আমরা কিভাবে অ্যাড করব, আমাদের এই দুটো ফাইলকে আমরা কিভাবে অ্যাড করব, এই চলে আসি এখানে সাব লিঙ্কে। সাবলিঙ্কে আসার পরে এখানে একটু দেখতে হবে, এর আগে আমরা গুগল ফন্টের এর আগের ক্লাসে আমরা গুগল ফন্ট অ্যাড করেছিলাম রোবোটো, সেই রোবোটাকে আমি বাদ দিয়ে দিছি, বাদ দেওয়ার জন্য যে ডাইরেক্ট এখান থেকে কেটে দিলে জাস্ট কোডিং দিয়ে এটাকে মানে মিউট করে রাখছি, ঠিক আছে মিউট করে রাখছি। এখন যে আমার যে ফাইলটা এখন ফন্ট অসমের যেটা আমি যুক্ত করবো সেটা হলো এইটা, এই লিঙ্কটা, এই যে এইটা ফন্ট অসম, এই যে ফন্ট অসম, এই লিঙ্কটা ফন্ট অসম আমি অপশন লিখলাম মানে কোড লিখলাম, কোড লেখার পরে প্রথমে আমি লিঙ্ক দিলাম, লিঙ্ক দেওয়ার পরে এই যে আগের মতো আগের যে সিএসএস টা যুক্ত হচ্ছে স্টাইল ডট সিএসএস ঠিক একইভাবে এই সিএসএস ফোল্ডারের ভিতরে যেহেতু আমি নিয়েছিলাম এই জন্য সিএসএস করাটা প্রথমে লিখলে হলো, তারপরে হ্যাশ দিলাম, হ্যাশ দেওয়া মানে এই পূর্বের ডাউনলোড ফোল্ডার, আর পরে একটুগুলো ফাইল, ফাইলটা হলো অল ডট মিস ডট সিএসএস, এই ফাইলটাকে আমি যুক্ত করলাম, ঠিক আছে। এখন এই ফাইলটা মূলত এই ফন্ট অসমের যে ফাইলটা সেই ফাইলটাকে আমি লিঙ্ক করে দিলাম, ফাইলটা ডাউনলোড করতে হবে এবং আমাদের ইসে রাখতে হবে, আমাদের যেখানে ওয়েবসাইটটা তৈরি করছি সেই ফোল্ডারে এসে রাখতে হবে এবং সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে, সেই ফোল্ডারের ভিতরে আমরা এই অল ডট মিস মিন ডট সিএসএস এই ফাইলটা রাখবো। আচ্ছা রাখার পরে এখানে আমি এই লিঙ্কটা করে দিলাম, এই হলো এই ফাইলটা লিঙ্ক করার সিস্টেম, আর পূর্বেরটা আমার লিঙ্ক করা হয়েছে কাস্টম, এর আগে যে লিঙ্ক করা ছিল সেটাও লিঙ্ক করা আছে। এখন আমাদের কাস্টম যেটা থাকবে সেটা সবসময় একটু নিচে থাকবে কারণ সেইটার সফটওয়্যার অগ্রাধিকার পাবে, প্রাধান্য পাবে, ঠিক আছে। এখন আমি চলে আসছি সিএসএস এ, স্টাইল ডট সিএসএস এ আমাকে এটাকে আমি একটা ফন্ট অসম সেটা ফন্ট, আচ্ছা এটা পরে, ঠিক আছে আমি ওটা ওই ফন্টটা নিয়ে নিচ্ছি, তো ওসাম ফন্ট, ফন্ট কিভাবে ডাউনলোড করে ওটা পরে নিচ্ছি, এটা এই মধ্যে শেষ ফন্ট অসমের কাজ এই মধ্যে আপাতত, এখন ওই এবার ওয়েব ফন্টের কাজ দেখাবো, ওয়েব ফন্টটা ওখানে রাখলাম, ওয়েব ফন্টটা একটু দেখেন, এই যে দুইটা জিনিস করতে হবে, ওয়েব ফন্টটা রুট ফোল্ডারে রাখতে হবে আর সিএসএস এর ভিতরে আমার অল ডট মিস ডট সিএসএস এই ফাইলটা রাখতে হবে, এই হলো ফন্ট অসমের ডাউনলোড করে দুইটা ফাইল দুই জায়গায় রাখতে হবে বাস। এইবার আমি ফন্ট অসমের ফন্ট গুলাকে আমি আইনা এখানে লিঙ্ক যুক্ত করব, সেই করার জন্য আমরা এসে চলে যাই ট্যাবে, চলে যাই ট্যাবে, যাওয়ার পরে এই ফন্ট অসম, ফন্ট অসমের এখানে চলে আসলাম, আমি ফন্ট অসমের আসার পরে এবার আইকনে ক্লিক করলাম, আইকন, ঠিক আছে এবার আমি আইকন গুলো নিব, আইকন গুলো নিব। এখন আমি যেহেতু আপাতত ফ্রি নিচ্ছি এই জন্য ফ্রিতে ডাইরেক্ট ক্লিক করেছিলাম, ফ্রিতে ক্লিক করা দেওয়ার পরে এখানে ফ্রি তারা 7865 আইকন দেখাচ্ছে, কিন্তু ফ্রি হলে এখানে আমার আইকন গুলোর সংখ্যা কমে যাবে 1609। এখান থেকে আমি ডাইরেক্ট ফেসবুক লিখে দিই, ফেসবুক এফ এ সি ই ফেসবুক লিখলাম, আমি তো সারের মতো অনেক ব্যাখ্যা করতে পারবো না, জাস্ট আমার যেটা চয়েস হয়
আমার যেটা চয়েস হয় মনে করো আমি এটা চয়েস করলাম, এটা চয়েস করার পরে এটা ক্লিক করলাম, একটা সিঙ্গেল ক্লিক করলাম, সময় নিচ্ছে, হ্যাঁ সিঙ্গেল ক্লিক করলাম। সিঙ্গেল ক্লিক করার পরে আমার একটা এর যে কোডটা আছে সেই কোড নিয়ে আমরা কাজ করব, ফেসবুকের এই আইকনটা সেই কোডটা এই কোড এফ বি এফ এ এরপর ফেসবুক এরপর হাইপেন এফ, এই কোডটাকে আমরা কপি করব, কপি করে নিয়ে যেখানে আমরা আইকনটা দিব সেখানে পেস্ট করে দিব, ডাইরেক্ট আমি কপি করলাম, ক্লিক করলে কপি হয়ে যাবে, ওই যে কপি কপি হয়ে গেছে আমার হাতে কপি আছে। এখন আমি চলে যাই কোথায় চলে যাব, এবার আমার চলে যাই হলো সাবলিঙ্কে, সাবলিঙ্কে যাওয়ার পরে এরপর আমি আসি একদম নিচে সার্ভার নিচের দিকে দেওয়ার জন্য, নিচের দিকে কোন জায়গায় এই যে কপিরাইট আছে এই কপিরাইটের উপরে দিতে বলছিল, তা আমি অলরেডি কপিরাইটের উপরে এই যে একটা দিছি, এই যে একটা দিছি যেমন আইকন স্টার্ট আর আইকন ইন্ট এইভাবে আমি দিছি। এরপর এই যে এই জিনিসটাকে আমি মনে করেন কপি করে এখানে রাখছি, রাখার পরে জাস্ট যে জায়গাটা এ ছিল দেখেন টার্মস এন্ড কন্ডিশন এই জায়গাটার জায়গায় আমি এই লেটু পেস্ট করে দিই, ফেসবুক পেস্ট করে দিলাম, সরি আরেকটা আছে এই এতটুকু পেস্ট করে দিলাম, ঠিক আছে আমি একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে মনে করেন চলে গেল, ঠিক আছে আমি পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি এই যে পেস্ট করে দিলাম, কিংবা আরেকটা দিয়ে দিই তাহলে আরো সহজ হবে, দুইটা ফেসবুক তো আরেকটা দিয়ে দিচ্ছি কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই যে অবস্থা থাকবে, এইখানে এই অবস্থায় আসার পরে একটা অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আমি পেস্ট করে দিব, অ্যাঙ্কর ট্যাগ আচ্ছা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে তেল বেল হয়ে গেল একটু বাড়াই দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে পেস্ট করে দিলাম, এখানে দুইটা হয়ে গেছে তো এইটা ডাবল হয়ে গেছে, এটা ডাবল হয়ে গেছে ছেড়ে দিলাম, ঠিক আছে এইটা মানে একটু ডাবল এইটা ডাবল হয়েছে, ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে, এখন সেভ দিয়ে দিলাম, ঠিক আছে ফাইল সেভ অল সেভ অল, এখন আমরা এটা ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করে দেখি যে এই টেম্পলেটটা কিরকম আসছে, হ্যাঁ এই আমরা নিচের দিকে যাই দেখেন ফেসবুক দুইটা চলে আসছে, এই যে ফেসবুকটা আমার দুইটাই কি করা আছে ট্রান্সফর্ম করা আছে টাইম দেওয়া আছে দেখা যাচ্ছে তার চলে আসছে, এইভাবে আমরা একাধিক আইকন গুলো নিয়ে নিব, ঠিক আছে এইভাবে আমরা একাধিক এইভাবে চারটে আইকন আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে একটা আইকন যেভাবে নিব চারটে আইকন একইভাবে নিব, ঠিক আছে স্যার দেখ আচ্ছা এরপর কি ফন্ট ফন্টটা দেখাবো স্যার কিভাবে অফলাইনে ফন্টটা তৈরি করা যায় মানে ফন্ট দেখানো যায় আমাদের ওয়েবসাইটে দেখাবো স্যার, আচ্ছা 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 সমস্যা নেই এটা দেখাবেন পরে আগে একটু না এখন